আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা কর্নেল কামরুল সাহেবের প্রজেক্টে আমরা এসেছি। এখানে আমরা একটি ইনকিউবেটর দিয়েছি হাঁসের জন্য। তো ভাবলাম যে হাঁসটা নিয়ে একটু কথা বলি। আসলে হাঁস নিয়ে অনেক কিছু জানার আছে এবং বোঝার আছে। যারা যারা নতুন নতুন খামারি, অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে হাঁস মানে সব এক। না দর্শক, হাঁস মানে সব এক না। হাঁসের মাঝখানে যত ভালো জাত পাবেন তত আপনি উন্নতির দিকে, সামনের দিকে আগাইতে পারবেন। তা নয় তো খাবারের সাথে, ডিমের সাথে আপনার পারফরমেন্স মিলবে না। আমরা বিশেষ করে যেটা বলবো সেটা হলো ভিয়েতনামের জিনডিং, যেটা আমরা আজকে আমরা বলতেছি, উপস্থাপন করতেছি যে এটা সবচেয়ে কয়েকটা আমাদের দেশে হাঁস আপনারা দেখতে পাচ্ছেন যে জিনডিং কয়েক জাতের আছে, সেটা হলো একটা আমাদের দেশীয় যেটা ক্রস হয়ে গেছে একটা জিনডিং, ওইটা না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একই কালার, এটা হচ্ছে ভিয়েতনামের জিনডিং। এটা ডিমের পরিমাণ অনেক ভালো এবং ডিম দিলেও এরা পরবর্তী সময়ে হাঁসগুলো আপনার পারফরমেন্স ধরে রাখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো অনেক বড় বড় হাঁস। এটা এটা হচ্ছে আলাদা একটা আলাদা। তো যারা যারা কাজ করতে চান হাঁস নিয়ে, আসলে সর্বপ্রথম জাত নিয়ে কাজ করবেন। যে ভালো জাতের হাঁস যদি পান তাহলে আপনার পক্ষে খামার গড়ে তোলা সম্ভব এবং খাবারের সাথে যে ডিমের সামঞ্জস্য, ডিমের রেশিও, সেটা পাওয়া সম্ভব। তো আমরা আসলে অনেক অনেক খামারি আমাদের ভিডিও দেখে অনেক কিছু বলে, অনেক কিছু, কিন্তু আমরা আসলে চেষ্টা করি সবসময় ভালোর দিকে এবং নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। এখানে পুরো প্রজেক্টটা, এটা হচ্ছে কর্নেল কামরুল সাহেবের প্রজেক্ট। এটা হাঁসের জন্য পুরাটা প্রজেক্ট আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হাঁসের জন্য পুরাটা প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁসগুলো এটা পরে ঘরে ঘরে উঠে চলে যায়। তো আমরা মূলত ইনকিউবেটর কোম্পানি, আমরা ইনকিউবেটর নিয়ে কাজ করি। তো যারা ইনকিউবেটর নিয়ে কাজ করতে চান হাঁসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখালে এটা পুরাটাই হাঁস। এই যা দেখতেছেন এখানে পুরাটাতে হাঁস করা, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, যে দেখে বুঝতে পারতেছেন। তো এটা পুরো প্রজেক্ট, এদের ডেরি রয়েছে। তো আমরা এদেরকে ইনকিউবেটর দিয়েছি, ইনশাআল্লাহ ভালো প্রোডাকশন। যারা যারা হাঁস নিয়ে কাজ করতে চান, হাঁসের মেশিন নিতে চান, ইনকিউবেটর নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে ভিজিট করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। একদম পুরো সম্পূর্ণ অটোমেটিক এবং সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের মাঝখানে একদম কোয়ালিটিফুল ইনকিউবেটর দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আর যে কথাটা বললাম যে হাঁসের বাচ্চা হইলে হবে না, আর হাঁসের বাচ্চা আমাদের দেশে বাংলাদেশে ইনব্রিডিং হয়ে গেছে, এই কথাটা ইউটিউবাররা তুলে ধরে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু জেনারেশনের একটা বিষয় রয়েছে। যদি ইনব্রিডিং হয়ে যায় সেটাতে আপনি খাবারের সাথে ডিমের পারফরমেন্স ভালো মিলবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অত ভালো হবে না। তো এই জন্য বলতেছি যে যারা যারা হাঁসের বাচ্চা নিতে চান এবং নতুন নতুন খামারি, তারা অরিজিনালি ভিয়েতনামের জিনডিং নিয়ে কাজ করবেন, তাহলে খুব ভালো পারফরমেন্স পাবেন। তো আমাদের কাছে ভিয়েতনামের জিনডিংটা রয়েছে এবং নতুন জাতের যে কাকুলি এবং রূপালি এবং সবচেয়ে আপডেট ভার্সন ইউএসএ থেকে আনা ম্যাকপাই হাঁস, সেটা কিন্তু আমাদের ফার্মে রয়েছে। দর্শক, যারা যারা ভিজিট করতে চান, দেখতে চান, আমাদের ফার্মে এসে দেখতে পারেন। আমরা আপনাদেরকে হেল্প করব তথ্য দিয়ে, যাতে আপনাদের প্রজেক্টটা সামনের দিকে এগিয়ে যায়। তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশে নতুন অনেক কিছুই হবে। আপনারা যারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আমরা সেটার প্রমাণ হিসেবে থেকে যাব। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনায় আমি ইব্রাহিম খলিল, ময়মনসিংহ সদর, দাপুনিয়া বাজার এরিয়া থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। দর্শক, কিন্তু তার আগে আপনাদেরকে মোবাইল নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি, আপনারা যারা যারা নিতে চান মিলিয়ে রাখতে পারেন। আমাদের স্ক্রিনেও রয়েছে নাম্বারটা, 01988238568। দর্শক, আমাদের প্রজেক্ট হচ্ছে ময়মনসিংহ সদর, দাপুনিয়া বাজার এরিয়াতে, ফুলবাড়িয়া রোড যেটাকে বলা হয়, ময়মনসিংহ সদরেই কিন্তু আমাদের প্রজেক্টটা। তো যারা যারা আমাদের প্রজেক্ট ভিজিট করতে চান আমাদের আসতে পারেন। গুগল ম্যাপে আমাদের সার্চ দিলে আমাদের প্রজেক্টটা দেখতে পারবেন এবং লোকেশনও দেখতে পারবেন। আমাদের জান এগ ইনকিউবেটর কোম্পানি বাংলাদেশ লিখে যদি গুগলে সার্চ দেন আমাদের প্রজেক্ট দেখতে পারবেন। তো যারা বাস্তবে আসতে চান, আসলে আমাদের কাছে অনেক আধুনিক কিছু দেখতে পারবেন, ইনশাআল্লাহ অনেক নতুন নতুন ভিড় দেখতে পারবেন। তো এই আশা রেখে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।